হা দা কিতাব ইহা একটি বই ইহা সম্পর্কে বলা হচ্ছে যে এটা একটা বই যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে মুক্তাদা আর যা কিছু বলা হয় সেটা হচ্ছে খবর মুক্তাদা এবং খবর মিলে একটা পরিপূর্ণ বাক্য অর্থাৎ একটা জুমলা আর এই জুমলাটার নাম হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া আহলান সাহলান আজকে আমাদের বিষয় হলো আল্লুগাতুলা আরবি আজকের এই এপিসোডে আমরা আরবি একটি জুমলার তারকিব দেখব ইনশা আল্লাহ জুমলাটি হলো হাজা নিঃসন্দেহে এটি একটি পরিপূর্ণ জুমলা কেননা হওয়ার জন্য যে শর্তগুলোর প্রয়োজন তার প্রতিটি এই জুমলাতে বিদ্যমান আরবিতে দুই ধরনের জুমলা রয়েছে এক প্রকার জুমলা হচ্ছে আল জুমলাতুল ইসমিনিয়া এবং দুই নম্বর প্রকারের জুমলা হচ্ছে আল জুমলাতুল ফেইল ইয়া আল জুমলাতুল ফেইলিয়া বলা হয় যে জুমলা ফেইল দিয়ে শুরু হয় অর্থাৎ ক্রিয়া দিয়ে শুরু হয় আর আল জুমলাতুল ফেইলিয়া জুমলার দুইটা মূল অংশ হচ্ছে ফেইল এবং ফায়েল আর আল জুমলাতুল ইসমিয়া বলা হয় সেই জুমলাকে যে জুমলা ইসিম দিয়ে শুরু হয় আল জুমলাতুল ইসমিয়া জুমলায় দুইটা মূল অংশ হলো মুক্তাদা এবং খবর এই বাক্যটিতেও মুক্তাদা এবং খবর বিদ্যমান সুতরাং হা দা কিতাবন এটি একটি পরিপূর্ণ জুমলা হা দা এটা একটা লভজ হা দা এটা একটা লভজ কিতাবন এটা একটা লভ আবার হাজা কিতাবন এই সম্পূর্ণটাও একটা লভস আবারও খেয়াল করুন হাজা এটা একটা লভস কিতাবন এটা একটা লভস হাজা কিতাবন এই সম্পূর্ণটা একটা লভস তার মানে আমরা বলতে পারি হাজা এই যে শব্দটা এটা একটা লভ্স কিতাবোন এটা একটা লভ আর এই জুমলাটাও কাকে বলে হচ্ছে মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে কে বলে মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে লবস বলে হা দা ইহা এটা মানুষ মুখে উচ্চারণ করে আর এটা একটা অর্থ আছে সুতরাং এটা একটা লভস কিতাবন একটি বই এটা মানুষ মুখে উচ্চারণ করে এটার একটা অর্থ আছে সুতরাং এটা লভস আবার মানুষ হাঁ জা কিতাবন এই সম্পূর্ণটাও একসাথে উচ্চারণ করে আর এটার একটা অর্থ আছে সুতরাং এটাও একটা লভস হাঁ যা কিতাবোন এটা একটা এটা একটা লভস আবার এই সম্পূর্ণটা একটা লফ্স সুতরাং দুই লবসের মধ্যে পার্থক্য আছে দুই লবসের মধ্যে পার্থক্য আছে যেমন হাজা এটা একটা লবস এই লবসটাকে যদি আপনি ভাঙেন তখন কিন্তু এটা অর্থহীন হয়ে পড়বে কিতাবোনটাকে যদি আপনি ভাঙেন তাহলেও এটা অর্থহীন হয়ে পড়বে আবার হাজা কিতাবন এই সম্পূর্ণটাকে যদি ভাঙেন তাহলে কিন্তু অর্থহীন হয়ে পড়বে না হা যা কিতাবনকে যদি ভাঙেন তাহলে যা একটা অংশ হবে কিতাবন একটা অংশ হবে ভাঙলে কি হবে না অর্থহীন হয়ে পড়বে না তো এই লভস ভাঙলে অর্থহীন হয়ে পড়বে এই লভস ভাঙলে অর্থহীন হয়ে পড়বে কিন্তু এই লভসটা ভাঙলে অর্থহীন হয়ে পড়বে না যে লভস বিযুক্ত অর্থ প্রকাশ করে এটা কিন্তু বিযুক্ত কোনো কিছুর সাথে যুক্ত না আলাদা হাজাটা কোনো কিছুর সাথে যুক্ত না বিযুক্ত অর্থ প্রকাশ করে এবং বিভক্ত হলে অর্থহীন হয়ে পড়ে এখন যদি এটা বিভক্ত হয়ে যায় তাহলে অর্থহীন হয়ে যাবে এই ধরনের লবসকে বলা হয় মুফরদ বা কালিমাথুন এই ধরনের লবসকে বলা হয় মুফরদ বা কালিমাতুন ঠিক একই রকম ভাবে কিতাবটাও মুফরদ বা কালিমাতুন কালিমা মানে শব্দ আর এখন এই যে এই মানে দা কিতাবন এটা যুক্ত অর্থ প্রকাশ করছে দা কিতাবন এই দুইটা কিন্তু যুক্ত তো এটা হচ্ছে যুক্ত অর্থ প্রকাশ করে এবং বিভক্ত হওয়ার পরেও অর্থপূর্ণ থাকে হাজা কিতাবুন যুক্ত আপনি আলাদা করে দেন হাজাকে আলাদা করেন কিতাবকে আলাদা করেন দুওটারই কি আলাদা আলাদা অর্থ রয়েছে অর্থাৎ যুক্ত অর্থ প্রকাশ করে বিভক্ত হওয়ার পরেও অর্থ থাকে এটাকে বলে এই লভসকে বলে হচ্ছে মুরাক্কাব মুফরাদ বা কালিমা তিন প্রকার একটা ইসিম দুই ফেল তিন হরফ ইসিম হচ্ছে অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর তিন কালের কোনো কাল প্রকাশ করে না সেটা হচ্ছে ইসিম তো দেখুন হাজা এটার একটা অর্থ আছে অর্থ প্রকাশ করতে পারছে এবং তিন কালের কোনো কাল প্রকাশ করছে না কিতাবন এটার একটা অর্থ আছে অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং কোনো কাল প্রকাশ করছে না সুতরাং এর এই দুইটাই কি ইসিম তো মুফরত বা কালিমা তিন প্রকার এটা দেখলাম এখন মোরাক্কাব হলো দুই প্রকার মোরাক্কাব হল দুই প্রকার একটা হচ্ছে মোরাক্কাবুন না কিসুন আর একটা হচ্ছে মোরাক্কাবন তামুন যখন এক দুইটা উদাহরণ দিলে বিষয়টা বুঝে আসবে হা রা কিতাবন এই যে এখানে যে যুক্ত হয়েছে এই যুক্ত হওয়ার পরে কিন্তু একটা মনের ভাব প্রকাশ পাচ্ছে কিন্তু হাজ আল কিতাবু এই বইটি এখানেও কিন্তু যুক্ত হয়েছে কিন্তু এক এটা পরিপূর্ণ কি মনের ভাব প্রকাশ পাচ্ছে না হাঁজ কিতাবন এখানেও যুক্ত কিন্তু মনের ভাব প্রকাশ করছে কিন্তু হাজাল আল কিতাবু এই বইটি এখানেও যুক্ত কিন্তু মনের ভাব প্রকাশ পাচ্ছে না পরিপূর্ণ ভাব প্রকাশ পাচ্ছে না যখন অপূর্ণ মোরাক্ষাব হয় অপূর্ণ মোরাক্ষাব হয় তখন সেটাকে বলে না কিসুন আর যখন সেটা পরিপূর্ণ একটা মোরাক্কাব হয় তখন সেটাকে বলে মোরাক্কাবন তাম্মন তাহলে হাঁজ কিতাবন এটা মোরাক্কাবন তাম্মন দেখুন মোরাক্কাব এই হাঁজ কিতাবন এটা একটা মোরাক্কাব আর এটা মোরাক্কাবন তাম্মুন তো হ্যাঁ কিতাবন এই দুইটা শব্দের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে সম্পর্ক বলি যুক্ত হয়েছে এই 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 সম্পর্ককে সম্পর্ককে বলা বলা হয় হয়। নিসবাতুন নিসবাতুন। যখন এই সম্পর্কটা পরিপূর্ণ সম্পর্ক হয় তখন সেই সম্পর্কে বলে নিসবাতুন তামাতুন আর যখন সেই সম্পর্কটা অপরিপূর্ণ হয় তখন সেটাকে বলে কিসাতুন যখন পরিপূর্ণ তখন মাতুন আর যখন অপরিপূর্ণ তখন সেটা যে সম্পর্কটা হয়েছে এই সম্পর্কটা একটা পরিপূর্ণ সম্পর্ক সুতরাং এই সম্পর্কের নাম হচ্ছে নিজবাতুন তাম হাদা ইহা হাদা। ইহা তার মানে কি ইশারা করছে ইশারা এর জন্য হাজাকে বলা হয় ইসমুল ইশারতি ইশারার ইসিম তারপর এই হাজা দিয়ে যে ইশারাটা করা হয় সে ইশারাটা কি হয় নিকটবর্তী নিকটবর্তীর ক্ষেত্রে হয় এর জন্য এটা গরিবের ক্ষেত্রে হয় গরিবের ক্ষেত্রে হয় তারপর এই হাজা দিয়ে আকেল গয়েরে আকেল আঁকেল কি করা হয় ইশারা করা হয় আকেল গয়রে আকেল দুয়টাকেই ইশারা করা হয় যেমন এই বাক্যে হাজা দিয়ে কিতাবকে বোঝাচ্ছে আর এই কিতাব এটা একটা বস্তু এটা কি গয়রে আঁকেল কিতাবটা এটা গয়রে আঁকেল হাজা ইহা হাজা ইহা বাংলা অর্থের দিকে খেয়াল করুন বাংলা অর্থের দিকে খেয়াল করলেই বোঝা যাচ্ছে হাজা শব্দটা একটা নির্দিষ্ট হাজা শব্দটা নির্দিষ্ট অর্থাৎ হাজা মা আরেফা কিতাবন কিতাবন একটি বই যে কোনো বই হতে পারে এর জন্য হচ্ছে কিতাবন হচ্ছে নাখেরা হাজা ইহা হাজা ইহা হাজা দিয়ে এক বছর বোঝাচ্ছে ইহা হাজা দিয়ে এক বছর বোঝায় তার মানে আমরা বলতে পারি হাজা ওয়াহিদুন এক বছর কিতাবুন একটি বই এটাও কি ওয়াহেদুন হাজা এটা মুদাক্কার হাজা এটা মুদাক্কার কিতাবুন এটাও মুদাক্কার হাজা এটা হচ্ছে মাবনি আর কিতাবনটা হচ্ছে মরব হা মারফু অবস্থায় হাজা মাজরুর অবস্থায় হাজা তারপর মাংসু অবস্থায়ও হাজা এর সামনে যতই আমেল আসুক না কেন এর মধ্যে কোনো পরিবর্তন আসে না হাজা এর জন্য মাবনি আর কিতাবনটা মরব কারণ হচ্ছে এই কিতাবন পরিবর্তন গ্রহণ করে এর সামনে অন্য কোনো আমেল আসলে তখন এটা পরিবর্তন গ্রহণ করবে মারফো অবস্থায় হবে মাজরুর অবস্থায় জের হবে মাংসুব অবস্থায় জবর হবে এই হাজা এখন মারফো অবস্থায় আছে হাজা এখন মারফো অবস্থায় আছে যদিও দেখা যায় না মাবনি এর কারণে কিতাবন কিতাবুনের উপরে পেশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিতাবুন মারফু এপিসোডটি থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না